হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার তৃতীয় পর্ব, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান অ্যাটস ওয়ার্ল্ডস এন্ড। 7.1 IMDb রেটিং এর এই সিনেমাটা 2007 সালে মুক্তি পেয়েছিল, যেটা তৈরি করতে খরচ হয়েছিল $30 কোটি, আর টোটাল বক্স অফিস কালেকশন হলো $96.10 কোটি। তো সিনেমার শুরুতে দেখা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কাটলার ব্যাকেটের নির্দেশে পোর্ট রয়্যাল শহরের সেই সমস্ত মানুষকে মেরে ফেলা হচ্ছে যারা কোনো না কোনোভাবে সামুদ্রিক ডাকাতদেরকে সাহায্য করেছে বা কোনোরকমভাবে ওদের সঙ্গে যুক্ত হয়ে আছে। আর এখানে এই কাজের জন্য বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবাইকেই ফাঁসি দিয়ে মেরে ফেলা হচ্ছে। আর অন্যদিকে দেখা যায়, সাওফেং নামে একজন সামুদ্রিক ডাকাতের সর্দারের সঙ্গে দেখা করার জন্য এলিজাবেথ আর বারবোসা সিঙ্গাপুর পৌঁছে গেছে। আর এখানে দেখা যায়, পুরো সিঙ্গাপুর জুড়েও ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের রাজত্ব শুরু করে দিয়েছে। এবার সাওফেং এর সঙ্গে দেখা করার পর এলিজাবেথ আর বারবোসা ওকে বলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কাটলার ব্যাকেট সমস্ত সামুদ্রিক ডাকাতদেরকে আস্তে আস্তে মেরে ফেলতে শুরু করেছে, আর এখন বাঁচতে গেলে আমাদেরকে সমস্ত ডাকাত সম্প্রদায়ের সর্দারদেরকে নিয়ে একটা আলোচনা সভায় বসতে হবে, আর এই পুরো সমুদ্রের মধ্যে তোমার আর আমার মতন এরকম 9 জন সর্দার রয়েছে, আর জ্যাক হলো এই 9 জন সর্দারের মধ্যে থেকেই একজন। আর এখন এই আলোচনা সভায় বসতে গেলে সেই 9 জন সর্দারকেই ওখানে উপস্থিত থাকতে হবে। আর যেহেতু জ্যাক এখন ডেভি জোনসের মৃত্যুর ফাঁদে আটকে রয়েছে, তাই এখন আমরা সবাই ওকে ওখান থেকে বাঁচিয়ে আনতে চাই। আর জ্যাককে ওখান থেকে ফিরিয়ে আনতে গেলে আমাদের একটা জাহাজ আর বেশ কিছু নাবিকের প্রয়োজন হবে, আর আমরা চাই এই মুহূর্তে তুমি জাহাজ আর নাবিক দিয়ে আমাদেরকে সাহায্য করো। তখন সাওফিং বলে, ব্যাকেট আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সামনে আমরা সামুদ্রিক ডাকাতরা কখনোই পেরে উঠব না, সেজন্য আমি এখন থেকেই ওদের দলে যোগদান করতে চাই, কিন্তু তবুও আমি চাইবো তোমরা জ্যাক স্প্যারোকে ওখান থেকে ফিরিয়ে আনো, যাতে আমি ওকে নিজের হাতে মেরে ফেলতে পারি, কারণ একটা সময় ও আমাকে অপমান করেছিল আর আমি তার প্রতিশোধ নিতে চাই। এবার ওরা সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেশ কিছু সেনাবাহিনী ওদের ওপরে আক্রমণ করতে শুরু করে দেয়, কিন্তু সাওফেং এর সাহায্য নিয়ে বারবোসা, উইল আর এলিজাবেথ একটা জাহাজ আর বেশ কয়েকটা নাবিক নিয়ে কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। আর এর সাথে সাথে সাওফেং ওদেরকে একটা মানচিত্র দিয়ে দেয়, যার মধ্যে পৃথিবীর শেষ প্রান্তে যাওয়ার ঠিকানা লেখা ছিল। এবার জ্যাককে ডেভি জোনসের মৃত্যুর জাল থেকে বাঁচিয়ে আনার জন্য এরা সবাই পৃথিবীর শেষ প্রান্তের দিকে এগিয়ে যেতে শুরু করে। এবার দেখা যায়, বেশ কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করার পরেও এরা কেউই আসল রাস্তাটা খুঁজে পাচ্ছিল না। তখন টিয়া ডেলমাকে দেখে ওই জাহাজের মধ্যে 2 জন নাবিক ওকে বলতে শুরু করে, তুমি তো ক্যাপ্টেন বারবোসাকে একবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছো, তাহলে জ্যাককেও সেই একইভাবে ফিরিয়ে আনছো না কেন? তখন ডেলমা জানায়, যেহেতু বারবোসা মারা গেছিল সেজন্য ওকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, কিন্তু জ্যাক মারা যায়নি, ও ডেভি জোনসের মৃত্যুর জালে আটকে রয়েছে, আর ওই জায়গায় মৃত্যু পৌঁছাতে পারে না, ওখানে শাস্তি দেওয়ার জন্য মানুষকে আটকে রাখা হয়। আর এখন জ্যাককে ওখান থেকে ফিরিয়ে আনা অতটা সহজ ব্যাপার না। এবার দেখা যায়, নিজেদের কাছে মানচিত্র থাকা সত্ত্বেও ওরা সঠিক দিকে এগোতে পারছে না। তখন বারবোসা বলে, মৃত্যুর পরের জগতে পৌঁছাতে অতটা অসুবিধা হবে না, যতটা অসুবিধা ওখান থেকে ফিরে আসার সময় হবে। আর এদিকে দেখা যায়, লর্ড ব্যাকেট ডিভিজনসের হৃদয়টা নিয়ে নিজের বেশ কয়েকটা সেনাবাহিনীর সাথে ফ্লাইং ডাচম্যান জাহাজে পৌঁছে গেছে, আর ও ডিভিজনসকে বলে, এখন থেকে তোমার হৃদয়টা তোমার এই জাহাজেই থাকবে, আর আমার সৈন্যরা এটাকে সবসময়ের জন্য পাহারাদারি করবে, যাতে তোমার সবসময় এটা মনে থাকে যে আজকের পর থেকে এই জাহাজটা তোমার না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদেশ মেনে চলবে। আর যেহেতু ডেভি জোনসের হৃদয়টা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছিল, তাই ও বাধ্য হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত আদেশ মেনে চলছিল। আর এখন ব্যাকেট ডেভি জোনস আর ওর ফ্লাইং ডাচম্যান জাহাজের সাহায্যে সমস্ত সামুদ্রিক ডাকাতদেরকে আস্তে আস্তে মেরে ফেলতে শুরু করেছে। ফ্লাইং ডাচম্যান ছিল এই সমুদ্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী জাহাজ, এটা জলের ওপরে এবং নিচে 2 জায়গাতেই যাওয়া আসা করতে পারত। এবার দেখা যায়, বেশ কয়েকদিন ধরে সমুদ্রের মধ্যে থাকার পর এরা সবাই নিজেদের রাস্তা হারিয়ে বিশাল বড় একটা খাদের সামনে চলে এসছে, আর ওখান থেকে নিচে পড়ে গেলে এরা কেউই হয়তো আর বেঁচে থাকবে না। তখন ওরা সবাই বাঁচার জন্য নিজেদের জাহাজকে ওখান থেকে ঘোরাতে শুরু করে, কিন্তু তখন বারবোসা বলে, মৃত্যুর পরের জগতে পৌঁছাতে গেলে আমাদের সবাইকে আগে হারাতে হবে, যাতে আমরা কেউই ওখানে পৌঁছানোর আসল রাস্তাটা জানতে না পারি। আর এরপর দেখা যায়, ওরা সবাই নিজেদের জাহাজ নিয়ে ওই গভীর খাদের মধ্যে পড়ে যাচ্ছে। আর অন্যদিকে জ্যাক আর ওর ব্ল্যাক পার্ল জাহাজকে দেখানো হয়। এখানে দেখা যায়, বিশাল বড় সাদা রঙের লবণের মরুভূমির মতন একটা জায়গায় জ্যাক ওর ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে আটকে রয়েছে, কিন্তু এই ফাঁকা জায়গায় এতদিন ধরে একা একা আটকে থাকার জন্য ওর মানসিক অবস্থা একটু খারাপ হয়ে গেছিল, আর সেজন্য এখন ওর মাথার মধ্যে সবসময় বেশ কিছু অদ্ভুত চিন্তাভাবনা চলত। ও নিজের সামনে সবসময় বেশ কিছু কাল্পনিক চরিত্রকে দেখতে পেত আর সবসময় ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করত। এবার দেখা যায়, জ্যাক একটা দড়ির সাহায্যে নিজের ব্ল্যাক পার্ল জাহাজকে সামনের দিকে টানতে শুরু করেছে, কিন্তু অত বড় আর ভারী জাহাজকে ওর একার পক্ষে সরানো কোনোভাবেই সম্ভব ছিল না।
সেজন্য বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর ও হাঁফিয়ে গিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। এবার দেখা যায় সাদা রঙের ছোট পাথরের মতন দেখতে বেশ কয়েক হাজার কাঁকড়া ওর ব্ল্যাক পার্ল জাহাজের দিকে এগিয়ে আসছে, আর ওই কাঁকড়াগুলো ব্ল্যাক পার্ল জাহাজকে নিজেদের পিঠের উপরে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই জ্যাকের জ্ঞান ফিরে আসে, আর ওখানে নিজের জাহাজকে সামনের দিকে এগিয়ে যেতে দেখে ওও নিজের জাহাজের ওপরে উঠে পড়ে। আর অন্যদিকে দেখা যায় বারবোসা, উইল আর এলিজাবেথ নিজেদের বাকি সমস্ত সঙ্গীদের সঙ্গে সমুদ্রের ধারে একটা অজানা জায়গা এসে উঠেছে। আর ওখানে কিছু বুঝে ওঠার আগেই ওরা খেয়াল করে সামনের মরুভূমি থেকে জ্যাক নিজের ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে আসছে। আর ওখানে জ্যাককে ওই অবস্থায় দেখার পর এরা সবাই খুবই অবাক হয়ে যায়। আর এখানে এদের সবাইকে দেখার পর জ্যাক কোনো রকমে বিশ্বাস করতে পারছিল না। ও মনে করছিল এরা কেউই হয়তো আসল না, সবগুলোই হয়তো ওর কাল্পনিক চরিত্র। এবার ব্ল্যাক পার্ল জাহাজে উঠে ওরা সবাই ওখান থেকে ফিরে আসতে শুরু করে। এবার সেদিন রাতে ওরা খেয়াল করে সমুদ্রের মধ্যে বেশ কয়েকটা আত্মা মৃত্যুর পরের পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছিল। তখন ডেলমা ওদেরকে জানায় এই কাজটা আসলে ডেভি জোনসের করার কথা ছিল। যে সমস্ত মানুষ সমুদ্রের মধ্যে মারা যায় তাদের আত্মাকে মৃত্যুর পরের পৃথিবীতে পাঠানোর কাজ ছিল ডেভি জোনসের, আর ওকে এই কাজের দায়িত্ব দিয়েছিল সমুদ্রের দেবী ক্যালিপসো। এই কাজটা করলে প্রতি 10 বছরে ও শুধুমাত্র একবার মাটিতে পা রাখতে পারবে, আর ওই পুরো দিনটা ও নিজের ভালোবাসার মানুষের সঙ্গে কাটাতে পারবে যে ওকে সত্যিকারের মন থেকে ভালোবাসে। কিন্তু হঠাৎ করে ডিভিজনস একসময় এই কাজটা করা বন্ধ করে দেয়, সেজন্য তারপর থেকে ও অভিশাপের কারণে অক্টোপাসের মতন দেখতে একটা রাক্ষসে পরিণত হয়ে যায়। এবার ওরা সবাই খেয়াল করে ওই আত্মাগুলো নৌকায় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর ওর মধ্যে থেকে একটা নৌকায় এলিজাবেথের বাবা ওয়েদারবি সোয়ানও ছিলেন। এলিজাবেথ ওখানে নিজের বাবাকে দেখার পর খুবই খুশি হয়ে যায় আর ওনাকে জাহাজে ফিরে আসার জন্য ডাকতে শুরু করে। তখন জ্যাক জানায় তোমার বাবা আসলে মারা গেছেন, ওনার পক্ষে এখন ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এলিজাবেথ এই কথাটা বিশ্বাস করতে চাইছিল না, সেজন্য ও জাহাজ থেকে বারবার নিজের বাবাকে ডাকতে থাকে। এবার কিছুক্ষণ পর এলিজাবেথের বাবা ওর কথাগুলো শুনতে পায় আর উনি বলেন, আমি এখন মারা গেছি, আমার পক্ষে আর ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আসলে আমি ডেভি জোনসের হৃদয় সম্পর্কে অনেক কিছু জেনে গেছিলাম, সেজন্য কাটলার ব্যাকেট আমাকে মেরে ফেলেছেন, আর এখন যদি কেউ ডেভি জোনসের হৃদয়ে চাকু ঢুকিয়ে ওকে মেরে ফেলে তাহলে তাকে নিজের হৃদয়টা ওই বাক্সের মধ্যে বন্ধ করে সারা জীবনের জন্য ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হয়ে যেতে হবে। কারণ ফ্লাইং ডাচম্যান জাহাজে সবসময়ের জন্য একটা ক্যাপ্টেন দরকার হয়, আর ডেভি জোনসকে যে মারবে তাকে সারা জীবনের জন্য ওই ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হয়ে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াতে হবে। আর এই কথাগুলো বলতে বলতে ওর বাবা আস্তে আস্তে ওখান থেকে চলে যায়। এবার দেখা যায় বেশ কয়েকদিন হয়ে গেল ওরা সমুদ্রের মধ্যে আটকে রয়েছে আর ওখান থেকে নিজেদের আসল পৃথিবীতে ফিরে আসতে পারছে না, আর ওদের কাছে থাকা ম্যাপ দেখেও ওরা কোনোরকমভাবে সঠিক রাস্তা বুঝে উঠতে পারছে না। তখন ডেলমা জানায় আজ রাতের মধ্যে যদি আমরা এখান থেকে বেরোতে না পারি তাহলে আমরা সারা জীবনের জন্য মৃত্যু আর আসল পৃথিবীর মাঝখানে এই জায়গায় আটকে যাব। এবার হঠাৎ করে জ্যাক খেয়াল করে ওই ম্যাপের মধ্যে লেখা আছে আপ ইজ ডাউন, মানে ওপরই হলো নিচে। এবার জ্যাক বুঝতে পারে এখান থেকে বেরোতে গেলে ওদের সবাইকে ওই জাহাজটাকে সমুদ্রের মধ্যে উল্টে দিতে হবে, আর এবার সবাই মিলে অনেকক্ষণ ধরে চেষ্টা করে ওই জাহাজটাকে সমুদ্রের মধ্যে পুরোপুরি উল্টে দেয়। আর দেখা যায় ওখানে উল্টে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই জাহাজটা ওখান থেকে আসল পৃথিবীতে ফিরে এসেছে। এবার এখানে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে এলিজাবেথ, উইল আর বারবোসা জ্যাককে সামুদ্রিক ডাকাতের সর্দারদের সম্মেলন সম্পর্কে জানায়। প্রথমের দিকে জ্যাক ওখানে যাওয়ার জন্য রাজি না হলেও পরে ওদের কথায় রাজি হয়ে যায়। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যে ওখানে সাওফেং আর কাটলার ব্যাকেট নিজেদের সমস্ত সেনাবাহিনী নিয়ে পৌঁছে গেছে। আসলে উইল এখানে সাওফেং এর সঙ্গে একটা চুক্তি করেছিল, নিজের বাবাকে ওই ফ্লাইং ডাচম্যান জাহাজ থেকে ফিরিয়ে আনার জন্য ওর এই ব্ল্যাক পার্ল জাহাজটা দরকার ছিল, সেজন্য ও সাওফেংকে জ্যাক, বারবোসা আর সবার ঠিকানাটা জানিয়ে দেয়। আর এদিকে সাওফেং আবার কাটলার ব্যাকেটের সঙ্গে চুক্তি করেছিল, এদের সবাইকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে ও নিজের মুক্তি চেয়ে নিয়েছিল যাতে ডাকাতদের সর্দার হওয়ার জন্য ভবিষ্যতে ওকে কোনোরকম শাস্তি না পেতে হয়। এবার দেখা যায় কাটলার ব্যাকেট জ্যাককে বলছেন, তুমি যে মৃত্যুর পৃথিবী থেকে বেঁচে ফিরে এসছো, ডেভি জোনস যদি এই খবরটা জানতে পারে তাহলে ও তোমাকে আবার মেরে ফেলবে। এখন তুমি যদি আমাকে ডাকাতদের 9 জন সর্দার আর ওদের গোপন সম্মেলন সম্পর্কে সমস্ত গোপন তথ্য দিয়ে সাহায্য করো তাহলে তোমার বেঁচে থাকার খবরটা আমি ডেভি জোনসকে কখনোই জানাবো না, আর ভবিষ্যতে তোমাকে ওর হাত থেকে বাঁচিয়েও রাখবো। আর অন্যদিকে বারবোসা সাওফেংকে জানায়, তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কেন যুক্ত হয়েছো, আমাদের ডাকাতদের কাছে জেতার এখনও একটা শেষ সুযোগ আছে। আজ থেকে বহু বছর আগে যখন প্রথমবারের জন্য ডাকাত সর্দারদের সম্মেলন করা হয়েছিল তখন ওরা সবাই মিলে সমুদ্রের দেবী ক্যালিপসোকে একটা মানব শরীরে বন্দি বানিয়ে দিয়েছিল, কিন্তু এখন যদি আমরা ক্যালিপসোকে ওর মানব শরীর থেকে মুক্তি দিয়ে দেই আর ওর কাছে এই যুদ্ধের জন্য সাহায্য চাই তাহলে ও নিশ্চয়ই আমাদেরকে এই লড়াইটা জেতার জন্য সাহায্য করবে।
আর এই কথাটা শোনার পর সাউফেন পুরোপুরি ওর কথায় রাজি হয়ে যায় আর ওখান থেকে বারবোসা আর বাকি সবাইকে নিয়ে ব্ল্যাক পার্ল জাহাজে করে পালিয়ে আসে। এবার বারবোসা ওকে জানিয়েছিল ক্যালিপসো তার মানব শরীরে বন্দী হয়ে এই মুহূর্তে আমাদের জাহাজেই রয়েছে, আর সেটা শুনে সাউফেং মনে করেছিল এলিজাবেথই হয়তো আসল ক্যালিপসো, সেজন্য ও এলিজাবেথকে আলাদা করে ডেকে নিয়ে ওর সঙ্গে কথা বলতে শুরু করে। কিন্তু সেই সময় ব্যাকেটের নির্দেশে ডেভি জোন্স তার ফ্লাইং ডাচম্যান জাহাজ নিয়ে এদের ওপরে আক্রমণ করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই এরা সবাই ডেভি জোন্সের কাছে হেরে যায়। এবার দেখা যায় এই যুদ্ধে সাউফেং মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে ও এলিজাবেথকে নিজের জায়গায় এই দলের সর্দার বানিয়ে দেয়, আর এখন মুহূর্তের মধ্যে এলিজাবেথ ওই নজন সর্দারের মধ্যে থেকে একজন হয়ে যায়। এবার দেখা যায় সেই মুহূর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে জেমস নরিংটন ফ্লাইং ডাচম্যান জাহাজটাকে চালানোর দায়িত্বে ছিলেন। এবার এলিজাবেথ জেমসকে জানায় যে লর্ড ব্যাকেট ওর বাবাকে মেরে ফেলেছে। তখন জেমস বলে, এগুলো কবে হলো, আমি তো এসব কিছুই জানতাম না। তখন এলিজাবেথ বলে, এখন তো তুমি জেনে গেলে, এবার তুমি ঠিক করো তুমি কাদের সঙ্গে কাজ করবে। আর ওখানে দেখা যায় ব্ল্যাক পার্ল জাহাজকে ফ্লাইং ডাচম্যান জাহাজের পিছনে একটা দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সেই একই সঙ্গে এলিজাবেথ এবং বাকি সমস্ত লোকজনকে ফ্লাইং ডাচম্যান জাহাজের নিচের একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়। আর ওই ঘরের মধ্যে এলিজাবেথের পরিচয় হয় উইলের বাবা বুটস্ট্র্যাপ টানারের সঙ্গে। এখানে দেখা যায় বুটস্ট্র্যাপের পুরো শরীর ওই জাহাজের সঙ্গে মিশে রয়েছে, একরকমভাবে দেখে মনে হচ্ছিল ও যেন ওই জাহাজেরই একটা অংশ, আর এখন ও নিজের বেশিরভাগ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আসলে আগেরবার যখন ও উইলকে এই জাহাজ থেকে পালাতে সাহায্য করেছিল তারপর থেকে ওকে শাস্তি দিয়ে এরকম করে দেওয়া হয়েছে। আর এদিকে দেখা যায় ব্ল্যাক পার্ল জাহাজের মধ্যে উইল খুবই চিন্তায় রয়েছে, কারণ নিজের বাবাকে বাঁচাতে গেলে ওকে ডেভি জোন্সের হৃদয়ে চাকু ঢুকিয়ে ওকে মেরে ফেলতে হবে, আর ডেভি জোন্সকে যে মারবে তাকে ওর জায়গায় সারা জীবনের জন্য ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হয়ে যেতে হবে। আর এখন নিজের বাবাকে বাঁচাতে গেলে ওকে এলিজাবেথকে সারা জীবনের জন্য হারাতে হবে, সেজন্য ও বুঝে উঠতে পারছিল না এখন ওর কি করা উচিত। তখন জ্যাক ওর পুরো কথাটা শোনার পর ওকে বলে, ঠিক আছে তাহলে তোমার জায়গায় আমি ডেভি জোন্সকে মারবো, তাহলে তুমি নিজের বাবা আর এলিজাবেথ দুজনের সঙ্গেই একসঙ্গে থাকতে পারবে, আর আমিও সারা জীবনের জন্য ডাচম্যান জাহাজ নিয়ে সমুদ্রে রাজত্ব করতে পারবো। আর তারপর ও উইলকে বলে, তুমি ব্যাকেট আর তার সেনাবাহিনীকে নিয়ে ডাকাতদের আলোচনা সভায় চলে এসো। আর এরপর ও উইলকে নিজের কম্পাসটা দিয়ে ওই জাহাজ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এদিকে দেখা যায় সেদিন রাতে জেমস এলিজাবেথ আর ওই জাহাজের বাকি সমস্ত কয়েদিকে ফ্লাইং ডাচম্যান জাহাজ থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, কিন্তু তখন দেখা যায় হঠাৎ করে পিছন দিক দিয়ে উইলের বাবা ওখানে চলে এসেছেন, আর ওই জাহাজ থেকে সমস্ত কয়েদিকে ছেড়ে দেওয়ার জন্য উনি তরোয়াল দিয়ে জেমসকে ওখানেই মেরে ফেলেন। যেহেতু এখানে বুটস্ট্র্যাপের স্মৃতিশক্তি হারিয়ে গেছিল তাই ও এটা বুঝতে পারছিল না যে আসলে ও কোন দলে রয়েছে, আর ওখান থেকে জেমসের সাহায্যে এরা সবাই ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে ডাকাত সর্দারদের আলোচনা সভায় যেতে শুরু করে। আর এদিকে দেখা যায় টিয়া ডেলমাই হলো ক্যালিপসো, আর এখন ও ক্যাপ্টেন বারবোসাকে বলছে, আমি তোমাকে মৃত্যুর পৃথিবী থেকে এই জন্য ফিরিয়ে এনেছি যাতে তুমি আমাকে আমার মানব শরীর থেকে মুক্তি দিতে পারো, কারণ আমাকে এই মানব শরীরে বন্দি করার সময় ওখানে নজন ডাকাত সর্দার উপস্থিত ছিল, আর সেই সময় তাদের প্রত্যেকের কাছেই একটা বিশেষ ধরনের কয়েন ছিল, আর এখন আমাকে এই শরীর থেকে মুক্তি দিতে গেলে সেই নজন ডাকাত সর্দার আর তাদের বিশেষ ধরনের কয়েনগুলোকে প্রয়োজন হবে। আসলে ক্যালিপসো ছিল এই সমুদ্রের দেবী, আর আজ থেকে বহু বছর আগে ডেভি জোন্স এই সমুদ্রের দেবী ক্যালিপসোকেই ভালোবাসত, আর ক্যালিপসোর কথা মতন ও ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হয়ে সমুদ্রে মারা যাওয়া সমস্ত মৃত মানুষের আত্মাকে মৃত্যুর পরের পৃথিবীতে পৌঁছে দিত, আর তার বিনিময়ে প্রতি 10 বছরে একদিনের জন্য ও মাটিতে পা রাখতে পারত, আর সেই পুরো দিনটা ও নিজের ভালোবাসার মানুষ ক্যালিপসোর সঙ্গেই কাটাতে চাইত। কিন্তু 10 বছর ধরে সমুদ্রে কাজ করার পর ও যখন ক্যালিপসোর সঙ্গে দেখা করার জন্য মাটিতে ফিরে আসে তখন ক্যালিপসো ওখানে ছিল না, সেজন্য ডেভি জোন্স প্রচণ্ড কষ্ট পেয়ে নিজের হৃদয়টা ওই সিন্ধুকের মধ্যে বন্ধ করে রাখে, আর তারপর থেকে ও ক্যালিপসোর দেওয়া ওই কাজটাও করা বন্ধ করে দেয়, আর সেজন্য আস্তে আস্তে ওকে আর ওর জাহাজের বাকি সমস্ত নাবিকদেরকে অভিশাপের কারণে সামুদ্রিক জীবের মতন দেখতে হয়ে যায়। আর সেই সময় ডেভি জোন্স এই নজন ডাকাত সর্দারকে এটা জানিয়ে দেয় যে ক্যালিপসোকে কিভাবে একটা মানব শরীরে বন্দী বানানো যাবে, আর এসব কিছুর পর থেকেই ক্যালিপসো তার মানব শরীরে বন্দী হয়ে রয়েছে আর ডেভি জোন্স নিজের রাক্ষসের মতন শরীর নিয়ে এই সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার দেখা যায় সমুদ্রের সেই নজন ডাকাত সম্প্রদায়ের সর্দার একসঙ্গে একটা আলোচনা সভায় বসেছে, আর ওখানে ওরা সবাই মিলে ঠিক করেছে ওরা একসঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করবে, আর এই যুদ্ধের জন্য ওরা ক্যালিপসোকে তার মানব শরীর থেকে মুক্তি দিয়ে দেবে যাতে ক্যালিপসো এদেরকে এই যুদ্ধের সময় সাহায্য করে। এখানে প্রত্যেক সর্দারের কাছে একটা করে স্পেশাল কয়েন ছিল, আর এখন ওরা সবাই সেই কয়েনগুলোকে এক জায়গায় জমা করছে। এবার দেখা যায় ওখানে কয়েনের জায়গায় ভাঙা বোতলের টুকরো, গ্লাস, তাসের টুকরো, এই সমস্ত আবর্জনার মতন জিনিসপত্র জমা দেওয়া হচ্ছে,
আসলে যখন প্রথমবারের জন্য ডাকাত সর্দারদের সম্মেলন করা হয়েছিল তখন সমস্ত ডাকাত সর্দার এতটাই গরিব ছিল যে ওদের কারোর কাছে একটা কয়েন অবধিও ছিল না। সেজন্য তখন যার কাছে যে জিনিসটা ছিল সেগুলোকেই ওরা কয়েন হিসাবে ব্যবহার করেছিল। আর এই কয়েনগুলোর সাহায্যেই ক্যালিপসোকে জাদুর সাহায্যে ওর মানব শরীরে বন্দী বানানো হয়েছিল। আর এদিকে দেখা যায় কাটলার ব্যাকেট সমুদ্রের মধ্যে উইলকে খুঁজে পেয়েছে। এবার ওখানে উইল ব্যাকেট আর ডেভি জোন্সকে ডাকাত দলের সমস্ত খোঁজখবর জানিয়ে দেয় আর ওদের সবাইকে ওই আলোচনা সভার দিকে নিয়ে যেতে শুরু করে। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যে ব্যাকেট নিজের সেনাবাহিনী নিয়ে ওখানে পৌঁছে গেছে আর সেই একই সঙ্গে সমস্ত ডাকাত দলের সর্দাররাও ওখানে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছিল। এবার ওরা সবাই মিলে ওই নজন ডাকাত সর্দারের কয়েনে আগুন ধরিয়ে জাদুর সাহায্যে ক্যালিপসোকে ওর মানব শরীর থেকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু মুক্তি পাওয়ার পর এদেরকে সাহায্য করার জায়গায় ক্যালিপসো ওখান থেকে পালিয়ে যায় আর এখন এই যুদ্ধটা জেতার শেষ আশাটুকুও ওদের কাছ থেকে নষ্ট হয়ে গেল। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আর ওখানে একদিক থেকে ব্ল্যাক পার্ল জাহাজ আর অন্যদিক থেকে ফ্লাইং ডাচম্যান জাহাজ সবার আগে নিজেদের মধ্যে যুদ্ধ করার জন্য এগিয়ে আসে। কিন্তু ওই দুটো জাহাজের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগেই সমুদ্রের মধ্যে বিশাল বড় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় আর ওই অবস্থাতেই এই দুটো জাহাজের মধ্যে বিশাল ভয়ানক যুদ্ধ বেঁধে যায়। এবার ওখানে বেশ কিছুক্ষণ ধরে যুদ্ধ চলাকালীন উইল এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। তখন এলিজাবেথ বলে, আমার মনে হয় না এটা বিয়ের জন্য খুব একটা ভালো সময়। কিন্তু উইল বলে, আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই, জানি না এরপর আর কখনো সময় পাবো কিনা। এবার উইল আর এলিজাবেথ ক্যাপ্টেন বারবোসাকে বলে ওদের বিয়ে করানোর জন্য। এবার দেখা যায় ওই ভয়ানক যুদ্ধ চলাকালীন ক্যাপ্টেন বারবোসার সাহায্যে উইল আর এলিজাবেথ একে অপরকে বিয়ে করে নিয়েছে আর নিজেদের বিয়ের পর ওরা দুজন খুবই খুশি হয়ে যায়। এবার দেখা যায় জ্যাক ফ্লাইং ডাচম্যান জাহাজ থেকে ডেভি জোন্সের হৃদয়টা চুরি করে নিয়ে আসছে আর জ্যাক ওখানে ডেভি জোন্সের হৃদয়ে চাকু ঢোকানোর আগেই ডেভি জোন্স উইলের বুকে তরোয়াল ঢুকিয়ে দেয় আর সেজন্য উইল ওখানে আস্তে আস্তে মারা যেতে শুরু করে। তখন জ্যাক আর এলিজাবেথ বাধ্য হয়ে উইলের হাত দিয়ে ডেভি জোন্সের হৃদয়ে চাকু ঢুকিয়ে দেয় আর সেজন্য ডেভি জোন্স ওখানে মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই উইল হয়ে যায় ডাচম্যান জাহাজের নতুন ক্যাপ্টেন। আসলে উইলের বুকে চাকু ঢোকার পর এটাই ছিল ওকে বাঁচানোর একমাত্র উপায়। এবার দেখা যায় ডেভি জোন্স মারা যাওয়ার পর ফ্লাইং ডাচম্যান জাহাজ আস্তে আস্তে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে শুরু করে আর এখন কাটলার ব্যাকেট নিজের জাহাজ নিয়ে ব্ল্যাক পার্ল জাহাজের দিকে এগিয়ে আসতে শুরু করে। কিন্তু হঠাৎ করে দেখা যায় সমুদ্রের তলা থেকে ফ্লাইং ডাচম্যান জাহাজ ওপরে উঠে আসছে আর এখন থেকে এই জাহাজের নতুন ক্যাপ্টেন হলো উইল। আর ও এই জাহাজের নতুন ক্যাপ্টেন হওয়ার পর থেকে ওই জাহাজের সমস্ত নাবিক নিজেদের অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায় এবং তারা সবাই নিজেদের সামুদ্রিক জীবের মতন দেখতে শরীর থেকে আবার মানব শরীরে ফিরে আসে আর সেই একই সাথে উইলের বাবাও নিজের সমস্ত স্মৃতিশক্তি ফিরে পায়। এবার জ্যাক আর উইল দুজন মিলে নিজেদের জাহাজ নিয়ে ব্যাকেটকে দুদিক দিয়ে ঘিরে ধরে ওর উপরে হামলা করতে শুরু করে আর এখানে মুহূর্তের মধ্যে ব্যাকেট আর ওর জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর নিজেদের ক্যাপ্টেন মারা যাওয়ার পর ব্যাকেটের পুরো সেনাবাহিনী ওখান থেকে পালিয়ে যায় আর এই একই সাথে পুরো ডাকাত সম্প্রদায় এই যুদ্ধটা জিতে যায়। এবার এই যুদ্ধটা শেষ হওয়ার পর উইল আর এলিজাবেথ দুজন মিলে একটা দ্বীপের মধ্যে দেখা করে নিজেদের মধ্যে খুব সুন্দর রোম্যান্টিক একটা সময় কাটায় আর ওদের বিয়ের পরে এটাই ছিল ওদের ভালোবাসার প্রথম মুহূর্ত। কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আর এখন উইলকে আবার ওর জাহাজে ফিরে যেতে হবে আর আজকের পর থেকে আবার 10 বছর পরে ও মাটিতে পা রাখতে পারবে। এবার উইল এলিজাবেথকে বলে, আমার হৃদয়টা সবসময়ের জন্য তোমার ছিল আর সারা জীবন তোমারই থাকবে, তুমি এটাকে নিজের কাছে সামলে রেখে দিও। আর এরপর ও নিজের হৃদয়ের সিন্দুকটা এলিজাবেথকে দিয়ে ওখান থেকে চলে যায় আর যাওয়ার আগে উইল শেষবারের মতন ওকে বলে যায়, আজ থেকে 10 বছর পরে আমি তোমার কাছে আবার ফিরে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করো। আর এই কথাগুলো শোনার পর এলিজাবেথ ওখানে কিছুই বলতে পারছিল না, ও চুপচাপ উইলের কথাগুলো শুনে যাচ্ছিল। এবার দেখা যায় উইল ওখান থেকে আস্তে আস্তে ফ্লাইং ডাচম্যান জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে হারিয়ে যায় আর এখন থেকেই এলিজাবেথ উইলের জন্য অপেক্ষা করতে শুরু করে, যে অপেক্ষাটা খুবই লম্বা সময়ের জন্য করতে হবে আর যার ফলাফল খুবই অল্প সময়ের জন্য পাওয়া যাবে। আর সবশেষে দেখা যায় আর 5টা দিনের মতন জ্যাক যখন নিজের কাজ মিটিয়ে বন্দরে ফিরে এসেছে তখন ও দেখতে পায় ক্যাপ্টেন বারবোসা ওর ব্ল্যাক পার্ল জাহাজটা নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। এবার ক্যাপ্টেন বারবোসা জাহাজের মধ্যে মানচিত্র খুলে এটা দেখার চেষ্টা করছিল যে এরপর ওদেরকে লুটপাট চালানোর জন্য কোন দিকে যেতে হবে। কিন্তু ম্যাপটা খোলার পর ও দেখতে পায় ম্যাপের যে অংশে সমস্ত জায়গার ছবি আঁকা ছিল জ্যাক সেই জায়গাটাকে ছিঁড়ে নিজের কাছে রেখে দিয়েছে। আর এরপর দেখা যায় জ্যাক একটা ছোট্ট নৌকা আর ওই মানচিত্রটা নিয়ে সমুদ্রের মধ্যে বেরিয়ে পড়েছে আর ওখানে ওই ম্যাপটা দেখতে দেখতে ও সমুদ্রের মধ্যে অমৃতের খোঁজে বেরিয়ে পড়ে। আর এখানেই পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার এই পর্বের গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরের ভিডিওতে।